ইন্দ্র ফিশ ফার্মিং অ্যান্ড গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটির নাম দিয়েছি আমি বটম ক্লিন পদ্ধতি। এই পদ্ধতির প্রথম অংশটিকে আজকে আপনাদেরকে দেখাবো, যেটির জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমাদের এখানে পানিতে ওভারফ্লো হচ্ছে, এখানে প্রতিদিন বা প্রতি একদিন পর পর, দুই দিন পর পর, তিন দিন পর পর আপনারা পানি জাস্ট নতুন পানি চেঞ্জ করে দেবেন। এবং এর জন্য কী করতে হবে আপনারা দেখেন, এখানে একটি পদ্ধতি আছে, এখানে একটি রাখা হয়েছে ফ্যান দিয়ে এয়ারেশন চালু করার জন্য। তার নিচে একটি গেট বার রাখা হয়েছে, এই যে আপনারা দেখেন, এটি বন্ধ করে দিলে পানি কমে যাবে, আর যদি এটি চালু করে দিই পানি বের হয়ে যাচ্ছে। পানি বের হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে পানিগুলো আমার কত পরিমাণে ক্লিয়ার, দেখুন পানি, দেখেন পানি একদম ক্লিয়ার ক্লিয়ার স্বচ্ছ। আর এখানে ট্যাঙ্কের তলাটা নির্মাণ করতে হবে আপনাদেরকে, একদম কড়াই কড়াই আছে না যেরকম রান্না করে এরকম, ঠিক আছে? তো ডিয়ার ভিউয়ার্স, যারা অনেকবার জিজ্ঞেস করেছিলেন যে কীভাবে শুরু করবো বটম ক্লিন পদ্ধতি, এটা একটি প্রাথমিক ধাপ আপনাদেরকে দেখালাম। আমার সাথে থাকুন, সাথে সাথে ইনশাল্লাহ ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। আর যদি চ্যানেলটি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আপনাকে ট্যাঙ্কের বিষয়টা দেখাচ্ছি, আপনাদেরকে ট্যাঙ্কটা কী রকম, আমার ট্যাঙ্কে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই যে পানি পড়তেছে, পানিগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, মাছগুলো ভালো থাকবে, মাছ সতেজ থাকবে, মাছে কোনো রোগ জীবাণু হবে না। ওকে, সালামু আলাইকুম।